हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे साथ शेयर करब क्यों खूब बेशी दिन धरे आदा रसुन पेस्ट आमरा रखते पारब तो नष्ट होबे ना। तो अन्य समय किन्तु फ्रिजे रखले कालो कालो हो जाए किन्तु आज के आमी एमन तुम्हारे प्रसेस देखाबो जे प्रसेसे तुम्हरा आदा रसुन पेस्ट कर रखले कालो होबे ना और दीर्घदिन पर्यन्त भालो थाकबे। तो चलो ये प्रसेसटा तुम्हारे साथ शेयर करी, भालो लागले अवश्य এটা লাইক করে দিও আর অবশ্যই ট্রাই করে দেখো, কিন্তু এটা 100% কাজে দেবে তোমাদের। আর এখানে দেখো আমি রসুন নিয়েছি আর নিয়েছি আমি আদা। তো আদা রসুন তোমাদের পরিমাণ অনুযায়ী যে যতটা পারবে ততটাই তোমরা পরিষ্কার করে নেবে। তো এখানে দেখো আমি রসুন নিয়েছি 200 গ্রাম আর আদা নিয়েছি 200 গ্রাম। তো এখানে আমি ভিডিওর জন্য 200 গ্রাম করে ইউজ করছি, তোমরা চাইলে 400 গ্রামও নিতে পারো, 500 গ্রামও নিতে পারো। আর এখানে দেখো এটার পরিষ্কার করে নিয়ে নিয়েছি, তো দেখতেই পারছো। আর তোমরা কিন্তু এখানে দেখো আদার যে খোসাটা আছে খোসাটা কিন্তু ফেলে দিও না, তো এটা রোদে শুকিয়ে চায়ের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো চায়ের মধ্যে খুব সুন্দর ব্যবহার করা যায় আর চাটাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এরকমই করি। আর এখানে দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আদার যে খোসা আছে সেটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি। তো চলো এই কাজটা আমার শেষ, তো এখন যাব আমি পেস্ট করতে। তো দেখো এখন মিক্সিতে আমি পেস্ট করার জন্য আদা দিয়ে দিয়েছি আর আদার মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু লবণ। তো লবণ দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয় আর দীর্ঘদিন পর্যন্ত পেস্টটা ভালো থাকে। তো ফ্রিজে থাকলে কিন্তু এটা জমাট বাঁধে না, কালো হয়ে যায় না, এর জন্যই। তো দেখো পেস্টটা খুব সুন্দর হয়েছে, দেখতে পারছ। তো এটা হচ্ছে লবণ দেওয়ার আসল কারণ, হচ্ছে এত সুন্দর পেস্ট হয় মানে বলে বোঝাতে পারবো না। তো চলো, তো আমার আদার পেস্টটা করা হয়ে গেছে। তো এখন করছি আমি রসুনের পেস্ট। তো একইভাবে আমি রসুন দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। চলো রসুনের পেস্টটা করে নেই। দেখো আমার রসুনের পেস্টটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, আর লবণ দিলে কিন্তু জল এটাতে আমি লাগেনি, তো জল ছাড়াই আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। একদম শুকনো শুকনো খুব সুন্দর হয় পেস্ট। তাহলে চলো আমার আদা রসুনের পেস্টটা করা হয়ে গেছে, এখন আমি এটাকে স্টোর করব। তো দেখো এরকম একটা টিফিন বক্সের মধ্যে আমি আদা রসুনের পেস্টটা এইভাবে রাখি। তো রেখে এটা অন্তত তোমরা 6 মাস অবধি চালাতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা অবশ্যই লাইক করে দিও। তাহলে এতক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার একটা ভিডিও নিয়ে আসবো।